إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في شأن حبيبه مخبرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري أمرا شكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نہیں دو جہاں میں محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الله پاک رب العالمين دربے لاکھ کوٹی شکریہ جا اللہ پاک رب العالمين আমাদের কে দয়া করে মায়া করে احسان করে ভালোবেসে আজকের এই দরুনা মাদ্রাসার মাহফিলে আশার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা আমাদের সকলের হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার চেয়ে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম প্রেরণ করছি এই বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার মুকুট শামসুদ দোহা নূরুল হুদা আত্তাবে নবুয়া শাহনশাহে রিসালা হাবিবিনা শাফিঈনা কুদওয়াতিনা মুর্শিদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো বন্ধুগণ, সময় অল্প, এই অল্প সময়ের ভিতরে আমি একটা বিষয়ের উপর সামান্য কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা
এই মাদ্রাসায় এলাকাবাসী বিভিন্ন সময়ে যে দানগুলো করে থাকি এই দানগুলো বেথা যায় না ঠিক কিনা বলেন এই দানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করে বৃদ্ধি করে থাকেন এবং পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা যখন একটি আমল করে তার ওই আমলটার বিনিময়ে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হয় ঠিক কিনা বলেন এই ব্যাপারে যদি আমরা খেয়াল করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তব জীবনের একটা ঘটনা আমরা একটু খেয়াল করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাস্তব জীবনে খুব অভাব অনটনের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতেন ও বন্ধু এমন একটা সময় গেল বাসায় কিছুই নাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন একখানা চাদর দিয়ে বললেন স্বামী এই চাদরখানা আপনি কি করেন বাজারে বিক্রি করে আনেন বাজারে বিক্রি করে এই চাদরের মূল্য দিয়ে আপনি বাসার জন্য সামান্য কিছু অর্থ অথবা খাবার কিনে নিয়ে চলে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে ও বন্ধু ওই চাদরখানা তিনি মাত্র 6 দিরহামে বিক্রি করেছিলেন 6 দিরহামে বিক্রি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা চলে আসছে হঠাৎ করে এক ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত পেতে বলতেছেন আজ তিন দিন যাবত আমি কিছু খাই না খোদার যন্ত্রণায় পেটটা ছটফট করতেছে ও বন্ধু ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তো চুলা জ্বলে না এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ও বন্ধু তিনি 6টা দিরহামই ওই ভিক্ষুককে দান করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল দ্রুত তুমি কি করো জান্নাত থেকে একটা উট নিয়ে চলে যাও জান্নাত থেকে একটা উট নিয়ে যাও হঠাৎ করে এক বেদুইন বেশে এক লোক উট নিয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও ভাই আলী তুমি কি আমার এই উটটা বাকিতে করাই করতে চাও তুমি যদি বাকিতে করাই করো এই মুহূর্তে আমাকে টাকা দেওয়া লাগবে না তুমি পরে আমাকে টাকা দিয়ে দিও ও বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাকিতে উট বিক্রি করলেন বাকিতে উট বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা তিনি 100 দিরহাম বাকিতে করাই করে নিয়ে রওনা দিচ্ছিলেন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে আবার একজন মানুষের সূরাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন ভাই আলী এই উটটা কি তুমি আমার কাছে বিক্রয় করবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন অবশ্যই আমি বিক্রি করব তখন ওই ব্যক্তি বলতেছিল তোমার এই উটটাকে আমি 160 দিরহাম দিব নগদ টাকা পরিশোধ করে দিব যদি হয় তুমি আমাকে উটটা দাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম নগদ পেয়ে উটটা ওই মুহূর্তে ওই বেদুইন বেশে ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে তিনি আবার তার গন্তব্যের দিকে রওনা দিলেন পথিমধ্যে তিনি যেই ব্যক্তির কাছ থেকে বাকিতে ওই উটটা করাই করেছিলেন ওই ব্যক্তি বলতেছেন ও আলী আমার কাছ থেকে বাকিতে যে উটটা করাই করেছিল আমার টাকা দাও আমার পাওনা আমাকে পরিশোধ করে দাও ও বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ওই 100 দিরহাম ওই ব্যক্তিকে তিনি দিয়ে দিলেন তার কাছে আরো 60 দিরহাম রয়ে গেল 60 দিরহাম নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন
ও বন্ধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা।